রাজশাহীর বাঘা উপজেলার বাউসা খাগড়বাড়িয়া 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজরাইল মণ্ডল ও তার ব্যবসায়ী পার্টনার বুলবুল আহমেদকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারাত্মকভাবে আহত করে শোরুম ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বাঘা থেকে মোহাম্মদ জিল্লুর রহমান খান রিপনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকায় ছাত্রলীগ নেতা আজরাইল ও বুলবুলের যৌথ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বন্ধু অটো মোটরসে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সারাদিন রোজা রাখার পর ইফতারি শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আজরাইল ও বুলবুল বসে থেকে সারাদিনের ক্রয় বিক্রয়ের হিসাব করছিল। এ সময় অসতর্ক মুহূর্তে আশিক, বদিউর রহমান, হিমেল, সজল, জুয়েল, মানিক, সুজা, রাজীব লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া দিয়ে আজরাইলকে মারপিট করতে শুরু করে এবং গুরুতরভাবে আহত করে। আজরাইল এর বন্ধু বুলবুল বাধা দিলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে এবং দোকানে ক্যাশ বাক্সে থাকা নগদ 2,40,000 টাকা ও নতুন 2টি সেট ব্যাটারি সহ দোকানের বাহিরে থাকা পুরাতন উল্কা গাড়ি নিয়ে চলে যায়। এই মর্মে আজরাইলের বড় ভাই আবু সাইদ বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাড়ি বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।